আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হুদা সিনিয়র বোজলা মৎস্য কর্মকর্তা কালীগঞ্জ সাতক্ষীরা আবার উপস্থিত হয়েছে আপনাদের সাথে একটি জরুরি বিষয় শেয়ার করার জন্য বাগদা চিংড়ি চাষে কোন কোন বিষয়ের প্রতি সতর্ক থাকলে আপনি আপনার ক্ষতি এড়াতে পারবেন তো সেই বিষয়গুলোর কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা চিহ্নিত করেছি তো চলুন আমরা একটু দেখে নিই বিষয়গুলো আমাদের এই চাষে কিভাবে ক্ষতি করে এবং আমাদের সতর্কতা থাকলে যাতে আমরা এই প্রভাবগুলোর পক্ষে এড়াতে পারি সেই বিষয়গুলো আমরা ভালো করে দেখে জেনে বুঝে আমরা কার্যক্রম বাস্তবায়ন করি চলুন আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে অপস্থ তথ্য উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে লবণাক্ততা আপনারা জানেন যে বাগদা চিংড়ি চাষে স্বাভাবিক লবণাক্ততা পাশ থেকে পনেরো পিপিটি অর্থাৎ এক লিটার পানিতে যদি পাঁচ থেকে পনেরো গ্রাম লবণ থাকে তাহলে সেইখানে বাগদা চিংড়ির জন্য আদর্শ চাষ এলাকা হিসেবে বিবেচনা করা যেতে পারে যদিও দশ থেকে বারো পিপিটি সর্বোত্তম বলেই মনে হয় তো আমরা একটু দেখি যে আমাদের সাধারণত জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি শুরুতে যে পানি পাই আমরা আপনার উপকূলীয় এলাকায় সেখানে লবণাক্ততা খুবই কম থাকে অর্থাৎ শূন্য থেকে পাঁচ পিপিটির মধ্যে থাকে যখন পানিতে লবণ কম থাকে তখন আসলে কোন বিষয়টা আমাদের ক্ষতি করে একটু আমরা দেখে নিই আমরা জানি যে লবণ পানিতে প্রচুর পরিমাণে মিনারেলস আছে এবং আপনার এর জন্য পাশাপাশি ভিটামিনেরও দরকার হয় তো লবণ পানির যে মিনারেলসগুলো থাকে তার মধ্যে যে সমস্ত মিনারেলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলো যদি আমরা এভাবে বলি ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে কপার আছে জিঙ্ক আছে বরণ আছে এবং ম্যাঙ্গানিস এই সাতটি উপাদান মিনারেলসের মধ্যে আমাদের চিংড়ির স্বাভাবিক উৎপাদনের জন্য এবং দৈহিক বৃদ্ধির সঠিকভাবে করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সাথে তার খোলসের যে ডেভেলপমেন্টটা হয় সেটা সেক্ষেত্রে আমাদের এই মিনারেলসগুলো খুবই প্রয়োজনীয় এবং পাশাপাশি আমাদের যে জিনিসটা আরও বেশি দরকার হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এ সি এবং ই তো আমরা মিনারেলস এবং ভিটামিনের মধ্যে যে উপকরণগুলো আমরা ডিসপ্লেতে দেখছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাষের ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করব তো আমরা আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি যারা খুব আর্লি টাইমে লবণ না দেখেই একেবারে মিষ্টি পানিতে অর্থাৎ শূন্য থেকে পাঁচ পিপিটির মধ্যে ছোট্ট ছোট্ট পিএল মজুত করেন তাদের জন্য কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম মানে সমস্যা বা সম্ভাবনা থাকে তো আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা লবণ দেখে বুঝে আপনারা অবশ্যই মজুদ করবেন এখানে আমাদের আরও কিছু বিষয় রয়েছে সাধারণত আমরা দেখি যে আমাদের যে হ্যাচারিগুলা তারা কিন্তু বারো থেকে আঠারো পিপিটিতে সাধারণত আমাদের পিএল সরবরাহ করে থাকেন এবং এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ পিএলই আসে কক্সবাজার এলাকা থেকে তো বারো থেকে বার আঠারো পিপিটি লবণ পানি সম্বন্ধ আপনার প্যাকেটের জেল ইয়ে থাকে সেখানে আমাদের পিএল আনা হয় এবং সেইখানে পিএল নিয়ে এসে যদি আমি খুব অল্প লবণ পানিতে দিই অর্থাৎ শূন্য থেকে পাঁচ পিপিটির মধ্যে দিই তো প্রথমে ছাড়ার পর পরই কিন্তু আমাদের অধিকাংশ পিএলই মারা যায় এর পিছনে মূল কারণ যেটা হয় যে আমার পুকুরের পানিতে বা ঘেরের পানিতে লবণ কম থাকায় চিংড়ির দেহে আগে থেকে যে পরা থেকে আঠারো পিপিটিতে ছিল অর্থাৎ মিনারেলসের পার্সেন্টেজ বেশি ছিল এখানে মজুত করার সাথে সাথে কিন্তু আপনার রেগুলেশনের মাধ্যমে তার শরীরের প্রয়োজনীয় এই খনিজ উপাদানগুলো বের হয়ে যায় আর বের হয়ে যাওয়ার কারণে সে দুর্বল হয়ে কিন্তু পীড়নের ফলে মারা যায় তো আমরা কিন্তু এই বিষয়টাকে অনেকেই এটা বুঝি না চিন্তা করি না কিন্তু আপনাদেরকে অনুরোধ রাখবো এই বিষয়টা আপনারা ভালো করে বুঝবেন জানবেন এবং কার্যক্রমটি জেনে বুঝে বাস্তবায়ন করলে আপনার পিএলের মোড়ক কমে যাবে এবং আপনি উৎপাদন বেশি পাবেন দেখেন আপনি এই বাগদা ঘেরে পিএল মজুত করার পরে আপনার সব স্বপ্নই কিন্তু এই পিএলের সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু আবর্তিত হয় অর্থাৎ এটা বেঁচে থাকার হার যদি বেশি হয় এবং উৎপাদন বেশি করার জন্য কিন্তু আমার এর বেঁচে থাকার হার বেশি না হলে কিন্তু আমার উৎপাদন বেশি হবে না সেক্ষেত্রে প্রথমে যদি আমার এরকম একটা বড় ধাক্কা খায় এবং বেশিরভাগ পিএলে মারা যায় সেক্ষেত্রে আমার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে এবং আমি যে ম্যানেজমেন্টগুলো করি খাদ্য বলেন ওখানে মিনারেলস বলেন বা আদার যে কম্পোনেন্ট বা উপাদানগুলো আমরা ব্যবহার করি সবগুলো কিন্তু আমার অপচয়ের খাত হিসেবে বিবেচিত হতে পারে তো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে তাপমাত্রা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এপ্রিল মে মাসের দিকে বা জুন মাস পর্যন্ত আমাদের উপকূলীয় এলাকার তাপমাত্রা সাধারণত ৩৫ থেকে তিতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত রেকর্ড করা হয় এবং আমরা জানি বাগদা চিংড়ি চাষের স্বাভাবিক তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখান থেকে দেখেন পঁয়ত্রিশ থেকে আপনার তিতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডও কোন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার সাঁত্রিশ ডিগ্রি এই সিজনটায় রেকর্ড করা হয় এবং আমার এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চাষ মৌসুম কিন্তু অতীত দুঃখের বিষয় যে আমাদের ঘেরের গভীরতা কম থাকায় আমাদের এই তাপমাত্রার একটা ব্যাপক প্রভাব পড়ে কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমাদের ঘেরে হয়তো ছয় ইঞ্চি আট ইঞ্চি এক ফিট দেড় ফিট সর্বোচ্চ কারো ঘেরে হয়তো দুই ফিট পানি থাকে এবং চারিদিক ক্যানেল থাকে এবং প্রচুর পরিমাণে জলজ আগাছা থাকে তো এই সবগুলো বিষয় কিন্তু আমাদের এই অতি তাপমাত্রার কারণে ব্যাপক হারে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ শ্যাওলা বেশি থাকলে এখানে কিছু সাওলা পচন ধরায় সাথে সাথে তাপমাত্রা বেড়ে গেলে আমার পিএইচ আপনার ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়ে যায় আপনার অক্সিজেনের লেভেলটা চেঞ্জ হয়ে যায় আপনার খারের খারত্বের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে তারপরে আপনার অ্যামোনিয়া এ ধরনের ক্ষতিকর আপনার গ্যাসগুলো এখানে তৈরি হয় তো সেক্ষেত্রে তাপমাত্রার সাথে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টর ওতপ্রোতভাবে জড়িত এবং তাছাড়াও আমরা লক্ষ্য করি যে এই যে আপনার যখন কম তাপমাত্রা থাকে অর্থাৎ এই শীতের শুরুর দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আমার কিন্তু তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তো এটাও কিন্তু পীড়নের জন্য আরেকটা সমস্যা অধিক তাপমাত্রা যেমন সমস্যা আবার কম তাপমাত্রাও কিন্তু আমার চাষের জন্য বড়ো ধরনের অসুবিধা কারণ এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার্থক্যের কারণে কিন্তু আমার যে কোনো প্রাণীর টেন পারসেন্ট মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিপক প্রক্রিয়া কমে বা বাড়ে সুতরাং এই ঝুঁকিপূর্ণ পীড়ন বা এই ক্ষতির মাত্রাটা এড়ানোর জন্য আমাকে একদিকে যেমন লবণাক্ততা আর একদিকে যেমন তাপমাত্রা দুইটা ফ্যাক্টরকে আমার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং এটা অ্যাডজাস্ট করে বা এটা স্বাভাবিক পরিবেশ থাকলেই যদি আমি এই চাষ কার্যক্রম বাস্তবায়ন করি তাহলে আমার কিন্তু অধিক লাভ হবে সেক্ষেত্রে আমরা বলছি যে গভীরতা বৃদ্ধির পারেন আপনার ঘেরে বা খামারে তাহলে কিন্তু আপনি আপনার ষাট থেকে নব্বই দিনের মধ্যেই কিন্তু আপনি একটা ফসল ফলে ফলাই ফেলতে পারেন যদি অন্যান্য ম্যানেজমেন্ট বা কার্যক্রমগুলো যদি আপনি মশা একই সাথে বাস্তবায়ন করেন যেমন খাদ্য দেওয়া আপনার পানি ট্রিটমেন্ট করা তারপরে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস ব্যবহার করা প্রিবায়োটিক প্রোবায়োটিক তারপরে সঠিক মজুদ ঘনত্ব নিশ্চিত করা তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার অধিক উৎপাদন পেতে পারেন এবং অবশ্যই সেক্ষেত্রে বায়োসিকিউরিটি কিন্তু সব সর্বক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো আমরা আমরা যদি আপনাদেরকে এই সিজনের জন্য অর্থাৎ আর্লি সিজনের জন্য যদি আপনাদেরকে অনুরোধ করি এভাবে যে আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করেন অর্থাৎ এখন যারা আপনার সিজনের শুরুতে আপনার ঘেরটাকে পানিটা অপসারণ করেছেন তাদেরকে অনুরোধ রাখবো একই সাথে আপনি সম্পূর্ণ পচা কাদা অপসারণ করুন আপনি আপনার ঘেরটাকে ভালোভাবে শুকিয়ে নিন পচা মুক্ত করুন তাহলে আপনার জীবাণু সংক্রমের ক্ষতিকর প্রভাব থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং শুকানোর পরে ছয় থেকে আট ইঞ্চি গভীরে চাষ করুন শতাংশে এক কেজি হারে পাথরের চুন প্রয়োগ করুন ছাঁকনি দিয়ে আপনি আপনার ঘেরে পানি প্রবেশ করান এবং অবশ্যই ফিল্টার নেট ব্যবহার করবেন যাতে পাঁচশো মিলি মাইক্রন বা তার চেয়েও কম সিদ্রে নেট দিয়ে আপনি পানি যদি ঢোকান তাহলে সেক্ষেত্রে আপনার রাক্ষসে বাজে মাছ প্রাণী বা তার ডিম রেনুবা বা পোনা এগুলো আপনাদের ঘেরে ঢুকতে পারবে না এবং আপনার ক্ষতিকর প্রভাব অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পাশাপাশি আমরা বলবো যে আপনি পানি ঢুকানোর পরে তিন দিন পরে আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন অবশ্যই শতকে তিন ফুট পানিতে দুই কেজি এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্লোরিন সমৃদ্ধ ব্লিচিং ব্যবহার করবেন পাঁচ দিন পরে আপনি দুইবার পরপর দুই দিন তলায় চেন টেনে দেবেন বা মাটি উলট পালট করে দেবেন এলোমেলো করে দেবেন দেন আমরা সাত দিনের মাথায় যে আপনার প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক প্রয়োগ করব আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক এবং যতগুলো বিষয় আমরা এখানে আজকে উপস্থাপন করলাম প্রত্যেকটি বিষয়ের ডিটেল কিন্তু আমাদের বিটি বিডি অ্যাকোয়াকালচার চ্যানেলের আপনার দেওয়া আছে এখানে একদিকে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির ধাপসমূহ বায়োসিকিউরিটি তারপরে আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিক কীভাবে আমরা তৈরি করব সন্ধিয়ার যে পদ্ধতিগুলো ব্লেসিং দেওয়ার পদ্ধতিগুলো ইন ডিটেল কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন সময় আপনাদের জন্য উপস্থাপন করেছে। তা আমরা আশা করি এবং বিশ্বাস করি আপনারা যদি এই বিষয়গুলোকে একটু খেয়াল করেন একটু মেনে চলেন এবং সঠিকভাবে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার সুন্দর একটা উৎপাদন আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি একদিকে যদি ভালো উৎপাদন হয় তাহলে আপনার আর্থিক সমৃদ্ধি আসবে এবং আপনি রাষ্ট্রের জন্য বা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ রেখে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম